আজ আপনাদের একটি নির্মম সত্য ঘটনার উপরে নির্মিত মুভির গল্প শোনাবো, যার নাম ইনসেন্টিস। এটি একটি ক্যানাডিয়ান সিনেমা। মুভিটি যখন আমি দেখেছিলাম তারপর দুদিন ঘুমাতে পারিনি, এমনকি অন্য কোনো মুভিও দেখতে পারিনি। এই মুভিটা খুবই মাইন্ড ডিস্টার্বিং। এই মুভির শেষ পরিণতি আপনি কোনোভাবে মেনে নিতে পারবেন না, তাই যারা 20 বছরের নিচে আছেন তারা ভিডিওটি এখানেই দেখা বন্ধ করে দিন। আমি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আপলোড করব। আর যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা ভিডিওটি 1 সেকেন্ড টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন জেনে আসি সেই নির্মম সত্য ঘটনা। মুভি শুরুটা ছিল খুবই অদ্ভুত। একটি শুনশান মরুভূমি, কয়েকজন বন্দুকধারী লোক আর 10-12 বছর বয়সী কয়েকটি বাচ্চা। সেখানে থাকে একটি বাচ্চার চুল কেটে ফেলা হচ্ছিল, আর সেই মুহূর্তটা দেখছিল আরো কয়েকটি বাচ্চা। এই বাচ্চাটির পায়ে 3টি ফোঁটা ছিল। এই 3টি ফোঁটা আর এই বাচ্চাটির কথা আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন। ঘটনা এখান থেকে চলে আসে ক্যানাডায়। আমরা সেখানে একজন লোককে দেখতে পাই। লোকটি অনেক খোঁজাখুঁজি করে একটি সিল দিয়ে বন্ধ করা খাম বের করে। এই খামের মধ্যে ছিল একজন মায়ের শেষ উইল, যে মহিলাটি উইল করে রেখে গিয়েছিলেন। তার নাম ছিল নাওয়াল, আর এই লোকটি ছিল তারই বস। 15 বছর নাওয়াল এই লোকটির অধীনেই চাকরি করেছিল, তাই লোকটি তাদের পরিবারের সদস্যের মতোই হয়ে গিয়েছিল। যেহেতু আজ উইল খোলা হচ্ছে, তাই আমাদের আর বুঝতে বাকি থাকে না যে নাওয়াল নামক সেই ভদ্র মহিলাটি মারা গিয়েছেন। নাওয়ালের 2 যমজ সন্তান, মেয়ের নাম জেনি আর ছেলের নাম সিমন। নাওয়ালের সেই বস নাওয়ালের 2 সন্তানকে তাদের মায়ের রেখে যাওয়া শেষ উইল পড়ে শোনাচ্ছিলেন। উইলটা ছিল এমন: আমার 2 সন্তান আমার সকল সম্পত্তি সমান ভাগেই পাবে, আর আমার মৃত্যুর পর কোনো মিলাদ বা অনুষ্ঠান করার দরকার নেই, আর আমার কবরটা যেন স্বাভাবিকভাবে দেওয়া না হয়। আমার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে দিয়ে যেন কবর দেওয়া হয়। তবে আমার 2 সন্তানের জন্য আমি 2টো কাজ দিয়ে যাচ্ছি। যদি তারা 2জন সেই কাজ 2টো করতে পারে, শুধুমাত্র ওই দিন তারা আমার কবরটি আর 5টি স্বাভাবিক কবরের মতো করেই দিতে পারে। তখন সেই ভদ্রলোক জেনি আর সিমনের উদ্দেশ্যে তাদের মায়ের রেখে যাওয়া আলাদা আলাদা 2টো চিঠি দেয়, যেখানে তার শেষ 2টো ইচ্ছার কথা লেখা ছিল। জেনির চিঠিতে লেখা ছিল, তুমি তোমার বাবাকে খুঁজে বের করবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? জেনি তো জানে তার বাবা যুদ্ধের সময় মারা গিয়েছেন, সেটাও অনেক বছর আগে। অন্যদিকে সিমনের চিঠিতে লেখা ছিল, তুমি তোমার ভাইকে খুঁজে বের করবে। কি অদ্ভুত একটি বিষয়, এই 2 ভাই বোন এত বড় হয়েছে কিন্তু তাদের যে আরেকটি ভাই আছে এই বিষয়ে তারা কখনোই শোনেনি। এটা দেখে সিমন অনেক রেগে যায়, কারণ তার কাছে সবকিছুই পাগলামি মনে হচ্ছিল। সিমন তার মায়ের কোনো শর্ত মানতেই রাজি না। সে চায় তার মায়ের কবরটা আর 5টা মানুষের মতোই হোক। 2 ভাই বোন সেখান থেকে বের হয়ে যায় আর তাদের নিজ নিজ কাজের জায়গায় ফিরে যায়। জেনি ছিল একজন ম্যাথের শিক্ষক। সে তার মায়ের শেষ ইচ্ছে 2টো তার ভাইয়ের মতো করে হালকাভাবে নেয়নি। বিষয়টি নিয়ে সে সারাক্ষণ চিন্তা করতে থাকে। সে তার প্রফেসরের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করে। প্রফেসর তাকে বলে, দেখো জেনি, আমি জানি তুমি কোনো বিষয় নিয়ে সহজে হার মেনে নেওয়ার মানুষ না। ম্যাথ যতই কঠিন হোক না কেন, সেটাকে যদি তুমি শুরু না করো তাহলে সেটা কখনোই সলভ হবে না। ঠিক তেমনই তোমার মায়ের শেষ ইচ্ছে 2টো, তুমি কোথাও থেকে শুরু করো। জেনি তার প্রফেসরকে বলে, আমি শুধু এটাই জানি, আমার বাবা দারেশের যুদ্ধে মারা গিয়েছে। মা দারেশ ইউনিভার্সিটিতেই পড়াশোনা করতেন আর বিয়ের পরেই পাশেরই একটি ছোট্ট গ্রামে থাকতেন। এই দারেশ কিন্তু একটি কাল্পনিক নাম, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই। এটা মূলত ছিল লেবানন ইউনিভার্সিটির কথা আর লেবাননের কথা, কারণ এই সত্য ঘটনাটি ছিল লেবাননের সিভিল ওয়ারের সময়। যাই হোক, প্রফেসর জেনিকে বলে, দারেশ ইউনিভার্সিটিতে আমার এক পুরনো বন্ধু রয়েছে, তুমি ওর কাছে যাও, ও তোমাকে অবশ্যই সাহায্য করবে। জেনি বাসায় ফিরে তার মায়ের সকল পুরনো জিনিস তন্ন তন্ন করে খুঁজতে থাকে, এই আশায় যদি সে কোনো একটা ক্লু পেয়ে যায়। কিন্তু সে তার মায়ের পুরনো একটি ছবি ছাড়া আর কিছুই খুঁজে পায় না। দৃশ্য পরিবর্তন হয়। জেনি একটি বরফে ঢাকা সুইমিং পুলের সামনে দাঁড়িয়েছিল। গত গ্রীষ্মে এই সুইমিং পুলেই সে তার মায়ের সাথে সাঁতার কাটতে এসেছিল। জেনি এক পর্যায়ে লক্ষ্য করেছিল তার মা নাওয়াল চুপচাপ এক ধ্যানে বসেছিলেন। জেনি তার মায়ের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করতে থাকে যে তার কি হয়েছে, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছিল না আর তার চোখেরও পলক পড়ছিল না। সে মাটিতে পড়ে যায়। নাওয়ালকে হসপিটালে নিয়ে আসা হয়। সুইমিং পুলের এই ঘটনাটিও আপনারা একটু মাথায় রাখবেন। ছেলে সিমনও তার মাকে দেখার জন্য হসপিটালে এসেছিল। সে তার মাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তার মা ততক্ষণে আসলে কোমায় চলে গিয়েছিলেন। আর ঘটনা এখান থেকে চলে যায় অনেক বছর আগে, যখন নাওয়াল তরুণী ছিলেন। মারবান নামক একটি মুসলিম ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এই ছেলেটি ছিল আসলে একজন রিফিউজি। নাওয়াল আর মারবান 2জনে মিলে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তখন নাওয়ালের 2 বড় ভাই তাদেরকে ধরে ফেলে। নাওয়াল তার 2 ভাইকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু হঠাৎই এক ভাই গুলি করে মারবানকে মেরে ফেলে। নাওয়াল একদম নির্বাক হয়ে গিয়েছিল। সে মারবানের লাশ বুকে জড়িয়ে কাঁদতে থাকে। তখন তার ভাইরা তাকেও মারতে যায়, কিন্তু তখনই নাওয়ালের দাদি এসে 2 ভাইকে থামায় আর নাওয়ালকে সেখান থেকে বাঁচিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। নাওয়ালের দাদি নাওয়ালকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে, এমনকি সে তাকে মারতেও যায়। আর তখনই নাওয়াল বলে ওঠে, আমি মা হতে যাচ্ছি। নাওয়াল আর মারবান আসলে গোপনে লুকিয়ে বিয়ে করেছিল।
এই কথা শোনার পরে নাওয়ালের দাদি একদম চুপ হয়ে যায়। চারদিকে একদম শুনশান নিরবতা, কারণ এই মানুষগুলো শুধুমাত্র একজন স্বামীকে মারেনি, একজন বাবাকেও মেরে ফেলেছে। নাওয়াল পুরোটা দিন চুপচাপ তার ঘরের মধ্যে শুয়ে থাকে। তার দাদি এসে তাকে বলে, তোমার এই সন্তানের জন্ম তুমি দিতে পারো, কিন্তু তাতে আমার একটি শর্ত আছে। জন্মের পরে তুমি এই বাচ্চাকে ভুলে যাবে, এমনকি কোনোদিন এই বাচ্চার মুখও তুমি দেখতে পারবে না। আর তুমি তোমার চাচার কাছে শহরে চলে যাবে, সেখানে যেয়ে নতুন জীবন শুরু করবে। কাঁদতে কাঁদতে নাওয়াল তার দাদিকে ওয়াদা করে। সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। নাওয়ালের কলজুড়ে পৃথিবীতে আসে একটি ছেলে সন্তান। দাদি তার পায়ে চিহ্ন হিসেবে তিনটি ফোঁটা দিয়ে দেয়। এই ফোঁটা তিনটির কথা মনে আছে আপনাদের? একটি বাচ্চার পায়ে তিনটি ফোঁটা। যাই হোক, দাদি নাওয়ালের কোলে শেষবারের মতো তার বাচ্চাটিকে দেয়। নাওয়াল তার বাচ্চাকে অনেক আদর করতে থাকে। নাওয়াল কাঁদছিল আর তার বাচ্চাকে বলছিল, বাবা তুই পৃথিবীর যেখানেই থাকিস না কেন, আমি তোকে ঠিকই খুঁজে বের করব। এরপরই সদ্য জন্ম নেওয়া একটি বাচ্চাকে তার মার কাছ থেকে চিরদিনের জন্য আলাদা করা হয়। বাচ্চাটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল আমরা জানি না, কিন্তু সে যখন ওই দাদির কোলে যাচ্ছিল, ছোট বাচ্চাটির কান্নায় চারদিক ভারী হয়ে উঠেছিল। ঘটনা বর্তমানে চলে আসে। জেনি তার মায়ের সেই ইউনিভার্সিটিতে এসেছে। সে তার প্রফেসরের সেই বন্ধুর সাথে দেখা করে, কিন্তু প্রফেসরের সেই বন্ধু জেনিকে জানায়, তার মা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করত তখন সে ছিল প্যারিসে। জেনি হতাশ হয়ে পড়ে, কারণ এটাই ছিল তার লাস্ট হোপ। জেনি তখন রিসিপশনে আসে আর তাদের কাছে ইনফরমেশন জিজ্ঞেস করতে থাকে। তখন সেখানে থাকা লোকটি জেনিকে একজন পুরনো প্রফেসরের অ্যাড্রেস দেয়, যে কিনা জেনির মায়ের সময় ইউনিভার্সিটিতেই পড়াতো। জেনি সেই প্রফেসরের কাছে আসে আর তার কাছে থাকা তার মায়ের সেই পুরনো ছবিটি সেই প্রফেসরকে দেয়। প্রফেসর খুব ভালোভাবে ছবিটি দেখতে থাকে আর সে বলতে থাকে, মেয়েটিকে খুব চেনা চেনা লাগছে। প্রফেসর যখন আরো ভালো করে ছবিটি দেখে, তখন সে জেনিকে বলে, এই ছবিটি তো একটি কুখ্যাত জেলখানায় নেওয়া। সেই জেলখানার নাম ছিল কাফার রিয়াদ, জেনির মা ছেলে ছিল। এই কথাটি শোনামাত্র জেনি একদম অবাক হয়ে যায়, কারণ তার মা তাকে কখনই বিষয়ে কিছুই বলেনি। আর এবার ঘটনা আবারও সেই অতীতে চলে যায়, যখন জেনির মা ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। নাওয়াল তার নবজাতক বাচ্চাকে বিদায় দেওয়ার পর সে শহরে চলে এসেছিল আর এই ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছিল। কিন্তু তখন দেশের অবস্থা একদমই ভালো ছিল না। ক্রিশ্চিয়ান ন্যাশনালিস্ট পার্টি আর মুসলিম রিফিউজিদের মধ্যে তখন সারাদিন দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো। চারদিকে শুধু আন্দোলন চলছিল, তাই দেশের ক্ষমতা ছিল আর্মিদের হাতে। নাওয়াল আর তার চাচাতো বোন সারাদিন রেডিওতে এসব খবরই শুনত। আর নাওয়াল সারাক্ষণ চিন্তা করত, তার সেই নবজাতক বাচ্চাটা কেমন আছে, কোথায় আছে। একদিন খাবার টেবিলে নাওয়ালের চাচা নাওয়ালকে বলে, তোমার গ্রামে ফিরে যাওয়া উচিত, শহরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, দিন দিন আরো খারাপ হচ্ছে। নাওয়াল রাতের বেলা ডিসিশন নেয়, সে তার গ্রামেই ফিরে যাবে। পরদিন খুব ভোরবেলা নাওয়াল বাসা থেকে বের হয়ে যায় তার গ্রামের উদ্দেশ্যে। বাসে করে অনেকটা পথ পাড়ি দিয়ে সে তার গ্রামে পৌঁছায়, কিন্তু সে দেখতে পায় গ্রামের সকল মানুষগুলো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু নাওয়াল থেমে যায় না, সে সামনের দিকেই হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে সে একটি এতিমখানার সামনে চলে আসে। নাওয়াল এখানে এই আশাই এসেছে হয়তো তার ছেলেটা এখানেই রয়েছে। কিন্তু নাওয়াল যখন ওখানে পৌঁছায়, সে তখন দেখতে পায় এখানে এখন শুধুমাত্র মেয়েরাই থাকে। একজন মহিলা নাওয়ালকে জানায়, এই এতিমখানার সকল ছেলেদেরকে অন্য একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, যেটা কিনা রিয়াতে অবস্থিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সেই ক্যাম্পে আজ বোম্বিং হয়েছে, অনেক মানুষ সেখানে মারা গিয়েছে। মহিলাটি নাওয়ালকে রিকোয়েস্ট করতে থাকে তাদের সাথে যাওয়ার জন্য, কারণ এই জায়গাটিও নিরাপদ নয়। কিন্তু এই মা তো তার সন্তানকে খুঁজতে এসেছিলেন, তাই সে তো আর এভাবে ফিরে যেতে পারে না। নাওয়াল উল্টো পথে পা বাড়ায় কাফার রিয়াদের দিকে। অনেকটা পথ পাড়ি দিয়ে ক্লান্ত নাওয়াল যখন সেই শহরে পৌঁছায়, নাওয়াল দেখতে পায় আশেপাশের সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিজের বাচ্চার পরিণতির কথা চিন্তা করে নাওয়াল প্রচন্ড কাঁদতে থাকে। সেই ধ্বংসস্তূপের মাঝে একজন লোক দাঁড়িয়ে ছিল। সে নাওয়ালকে জানায়, এই এতিমখানে বেঁচে যাওয়া বাচ্চাগুলোকে দানেশে নিয়ে যাওয়া হয়েছে। নাওয়াল কিছুটা আশার আলো দেখতে পায়। সে তাড়াতাড়ি করে ওখান থেকে দানেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। নাওয়াল যখন বাসে করে যাচ্ছিল, সে জানালে দিয়ে শুধু জ্বলন্ত গ্রাম আর বাড়িঘরগুলোকে দেখছিল। বাস চলতেই থাকে, একসময় নাওয়াল ঘুমিয়ে যায়। তখন দৃশ্য চলে আসে বর্তমানে। নাওয়ালের মেয়ে জেনি তার মায়ের সেই গ্রামে চলে এসেছে। সে তার মায়ের সেই ছবিটি দেখিয়ে গ্রামের মানুষদের কাছ থেকে তার মায়ের ঠিকানা জিজ্ঞেস করতে থাকে। অনেকটা খোঁজাখুঁজির পর জেনি তার নানা বাড়ি খুঁজে পায়। জেনি বিষয়টি নিয়ে খুবই খুশি ছিল। সেখানে তার মায়ের অনেক আত্মীয় ছিলেন, যাদেরকে জেনি কখনোই দেখেনি। কিন্তু সেই আত্মীয়রা যখন জানতে পারে জেনি আসলে নাওয়ালের মেয়ে, তারা এক প্রকার তাকে বেরি করে দেয়, কারণ নাওয়ালের পরিবারের লোকজন সবাই নাওয়ালকে ঘৃণা করত। ঘটনা আবার অতীতে নাওয়ালের কাছে চলে আসে। সে যখন দানেশে পৌঁছেছিল, চারদিকে শুধু গোলার মিসাইলের আওয়াজ হচ্ছিল। পুরো শহরটা যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। চারদিকে শুধু পোড়া লাশের গন্ধ। নাওয়াল ওই অঞ্চলের মুসলিম রিফিউজিদের নেতার কাছে আসে। মুসলিম সেই নেতা তাকে জিজ্ঞেস করেছিল, তুমি এখানে কেন এসেছো? নাওয়াল তাকে বলে,
আমার স্বামীও একজন আপনাদের মতো বিদ্রোহী ছিল, আমি তাকে হারিয়ে ফেলেছি। আমার সন্তানটাও কোথায় আছে আমি তাও জানি না। আমার বেঁচে থাকার কোনো মানে নেই, আমি শুধু প্রতিশোধ নিতে চাই। যেসব পরিবর্তন হয় আমরা দেখতে পাই। নাওয়ার সাহেব খ্রিস্টান নেতাদের প্রধানের পাশে কাজ নিয়েছে, এখানে নাওয়ার নেতার ছেলেকে পড়ায়। এভাবে দিন কাটতে থাকে। নাওয়াল ধীরে ধীরে পরিবারের সাথে একদম মিশে গিয়েছে। কিন্তু একদিন রাতের বেলা নাওয়ালকে অনুমতি দেয় ওই খ্রিস্টান লিডারকে মেরে ফেলার জন্য। পরদিন নাওয়াল তার ব্যাগে লুকিয়ে পিস্তল নিয়ে আসে আর ওই নেতা সহ আরো কয়েকজনকে সে ওই জায়গায় মেরে ফেলে। খুনের দায়ে নাওয়ালকে সে কাফারিয়া জেলে বন্দী করা হয়। ঘটনা এবার বর্তমানে চলে আসে। নাওয়ালের মেয়ে জেনি তার মাকে বন্দি রাখা সে কাফার জেলে চলে এসেছে। জেলটি কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখন অনেক স্মৃতি এখানে পড়ে আছে। একসময় এই জায়গাটিতে কত সহস্র বন্দির আর্তনাদ শোনা যেত, কিন্তু এখন চারদিকে শুনশান নিরাপত্তা। জেনি একটি লোকের কাছে আসে, সে পাশের একটি স্কুলের নাইট গার্ড। কিন্তু অনেক বছর আগে এই লোকটি ওই জেলের একজন নিরাপত্তা কর্মী ছিল। জেনি তার মায়ের ছবিটি ওই লোকটিকে দেখায় আর তার সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু লোকটি বিষয়টি ইগনোর করে যায়। তখন জেনি লোকটির উদ্দেশ্যে বলে, উনি আমার মা ছিলেন যিনি মারা গিয়েছেন। এবার লোকটি ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করে। তোমার মা ছিলেন কয়েদি নাম্বার 72, একজন খ্রিস্টান নেতাকে মারার অভিযোগে জেলে বন্দী ছিল। 15টা বছর তোমার মা এখানে কাটিয়েছেন। আমি তোমার মাকে 13টা বছর খুব কাছ থেকে দেখেছি। তোমার মা একজন বিপ্লবী মহিলা ছিলেন, লৌহ মানব বলতে পারো। তার মতো কঠিন হৃদয়ের মহিলা আমি আমার জীবনে কখনো দেখিনি। সবাই যখন মুক্তির জন্য চিৎকার করত, তোমার মা তখন গলা ছেড়ে গান গাইত। তোমার মায়ের গলার গান এই বন্দীদেরকে বেঁচে থাকার আশা জাগাত। আর এসব কারণে তোমার মায়ের উপর অমানুষিক নির্যাতন করা হতো। এই জেলের জেলার তোমার মাকে যে কতবার ধর্ষণ করেছে তার কোনো হিসেব নেই। তোমার মা প্রেগনেন্ট হয়েছিল আর সে 2টো বাচ্চার জন্ম দিয়েছিল, কিন্তু জন্মের পরই বাচ্চা 2টোকে তোমার মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়। এমনকি নাওয়াল তার বাচ্চা 2টোর মুখও দেখতে পারেনি। জেনি এবার ওই লোককে জিজ্ঞেস করে, আমার মায়ের ডেলিভারি যে ডক্টর করেছিলেন সেই ডক্টরকে কোথায় পাবো? লোকটি জেনিকে জানায়, সেই ডাক্তার অনেক আগেই মারা গিয়েছে, তবে একজন বয়স্ক নার্স রয়েছেন যে কিনা তোমার মায়ের ডেলিভারির সময় ওই ডাক্তারের সাথেই ছিলেন। জেনি তার ঠিকানা নিয়ে বাইরে বের হয় আর জেনি তার ভাইকে ফোন দেয়। জেনি কাঁদতে থাকে আর তার ভাইকে বলতে থাকে, ভাই তুই জানিস না আমাদের মায়ের সাথে কি কি হয়েছে। মা এখানে 15 বছর জেল খেটেছিল আর এখানে অসংখ্য বার সে ধর্ষিত হয়েছে, আর এখানেই আমাদের ভাইয়ের জন্ম হয়েছিল। তুই যেখানেই থাকিস না কেন তাড়াতাড়ি চলে আয়, আমাদের মার সম্পর্কে আমাদের অনেক কিছু জানা বাকি। সিমন তার হাতের কাজগুলো গুছিয়ে তার মায়ের সেই বসকে নিয়ে জেনির উদ্দেশ্যে রওনা হয়। জেনি তার ভাইকে দেখে খুবই খুশি হয় আর তারা তিনজন মিলে সেই নার্স মহিলার উদ্দেশ্যে রওনা হয়। মহিলাটির অনেক বয়স হয়ে গিয়েছিল, তিনি হসপিটালে ভর্তি ছিলেন। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে সে ভালোভাবে নড়াচড়াও করতে পারত না। জেনি ওই নার্স বয়স্ক মহিলার উদ্দেশ্যে বলে, আমরা ক্যানাডা থেকে এসেছি, আমার নাম জেনি আর আমার ভাইয়ের নাম সিমন, আমাদের মায়ের নাম হচ্ছে নাওয়াল। নাওয়াল নামটা শোনা মাত্রই বয়স্ক মহিলা একদম চমকে উঠলেন। তিনি চিৎকার করে বলতে থাকলেন, হায় আল্লাহ, এ আমি কার নাম শুনলাম? মহিলাটি এবার বলতে শুরু করে, তোমাদের মায়ের ডেলিভারি আমি করেছিলাম, তার যমজ 2টি বাচ্চা হয়েছিল, বাচ্চা 2টোকে আমি বাঁচিয়েছিলাম আর ইলহাম নামক একজন মহিলার কাছে আমি তাদেরকে দিয়ে দিয়েছিলাম। তোমাদের মা যখন জেল থেকে বের হয়েছিলেন আমি তাকে সেই মহিলার অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম। তোমাদের মা কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন বিপ্লবী মানুষ। আমরা তার গানের অনেক ভক্ত ছিলাম। দৃশ্য পরিবর্তন হয়। ওই নার্সের ছেলে আর নাওয়ালের সেই বস কথা বলছে। নার্সের ছেলে নাওয়ালের বসকে জিজ্ঞেস করে, আপনার কি আসলে ওই সিঙ্গার মহিলাকে চেনেন? আমি আমার মায়ের কাছ থেকে ওনার অনেক গল্প শুনেছি। নাওয়ালের বস তখন তাকে জানায়, ওই সিঙ্গার মহিলা আর তার এই 2 বাচ্চাকে আমি বাঁচিয়েছিলাম, আর ওই সিঙ্গার মহিলা আমার কাছে 18 বছর চাকরি করেছে। পরদিন এই 4জন মিটিংয়ে বসে। ওই নার্স মহিলার ছেলে কিছু তথ্য বের করতে পেরেছে। নাওয়ালের সত্যিকারের হাজবেন্ডের নাম ছিল আবু তারেক, যাকে নাওয়ালের ভাইরা মেরে ফেলেছিল। আর 1970 সালে নাওয়ালের সেই ছেলেকে একটি এতিমখানায় দেওয়া হয়েছিল আর সেই এতিমখানায় তাকে রেখে আসা হয়েছিল নিহাদ নাম দিয়ে। তো ফাইনালি জেনি আর সিমন তাদের ভাইয়ের নাম জানতে পেরেছে, নামটা ছিল নিহাদ। কিন্তু নার্সের ছেলে তাদের জানায় সেই এতিমখানাটিকে শত্রুরা ধ্বংস করে ফেলেছিল। আমরা খোঁজ নিয়েছি, হয়তো নিহাদ বেঁচে নাও থাকতে পারে অথবা সে হারিয়ে গিয়েছে। তখন সিমন বলে ওঠে, তাহলে তো সব হিসেব মিলেই গেল, আমাদের ভাই মারা গিয়েছে আর বাবা তো আগেই মারা গিয়েছে, এখন আমরা আমাদের মাকে স্বাভাবিকভাবে কবর দিতে পারি। তখন নাওয়ালের বস বলে ওঠে, কখনোই না, কারণ এখনো
আমরা শিওর না যে নিহাত মারা গিয়েছে, তবে সেই মুসলিম লিডার এখনো বেঁচে আছেন, যিনি তোমার মাকে খুব ভালোভাবে চিনতেন আর সে অনেক কিছুই জানে যা আমরা জানি না। তবে সমস্যা একটাই, সে কোথায় থাকে কেউ বলতে পারে না। শুধুমাত্র যদি সে তোমাদের সাথে দেখা করতে চায় তাহলেই কেবলমাত্র তোমরা তার সাথে দেখা করতে পারবে। সিমনরা সেই মুসলিম নেতার এরিয়াতে যায় আর সিমনকে একটা কথা শিখিয়ে দেওয়া হয়েছিল, সে সবাইকে শুধু একটা কথাই বলবে, সে রিয়াদ জেলে সেই কানগাঁও মহিলার সন্তান। সিমন ওই এলাকায় ঘুরে ঘুরে তাই করতে থাকে আর পরদিন যথারীতি দুজন লোক সিমনদের নিতে আসে। সিমনকে বলা হয় তোমার সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে কিন্তু তোমার সময় মাত্র এক ঘন্টা। সিমনরা একটি গাড়িতে করে রওনা হয়ে যায়। ঘটনা তখন আবারও অতীতে চলে যায়। নাওয়াল যেদিন ওই জেল থেকে মুক্তি পেয়েছিল সে সাথে সাথে সেই মুসলিম নেতার সাথে দেখা করতে গিয়েছিল। সেই নেতা নাওয়ালকে বলেছিল, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, তার প্রতিদান হয়তো তোমাকে দিতে পারবো না কিন্তু তুমি এখান থেকে এখন কানাডায় চলে যাবে, সেখানে থাকা আমাদের লোকেরা তোমার একটি থাকার ব্যবস্থা আর একটি চাকরির ব্যবস্থা করে দিবে, আর হ্যাঁ তোমার দুই সন্তানকেও তোমার সাথে নিয়ে যাবে। নাওয়াল তো বিশ্বাসই করতে পারছে না যে তার দুই সন্তান এখনো বেঁচে আছে, কারণ জেলে যে বাচ্চারা জন্মগ্রহণ করত তাদেরকে সাথে সাথেই মেরে ফেলা হতো। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে। সিমনের চোখ বাঁধা ছিল, তাকে একটি হলরুমে বসানো হয়। সেখানে সেই মুসলিম লিডার আসেন। তিনি সিমনের উদ্দেশ্যে বলেন, তোমার চোখ এই জন্যই বেঁধে রেখেছি কারণ আমাদের দুজনের দেখা না হওয়াই ভালো। এখন বলো তুমি কি জানতে চাও। সিমন তাকে বলে, আমার ভাই নিহাত কোথায়। তখন মুসলিম লিডার সিমনকে বলে, নিহাত যে তোমার ভাই এটা তুমি কিভাবে বুঝলে। সিমন তখন তার জানা ঘটনাটুকু খুলে বলে। লিডার ওই রুম থেকে সবাইকে বের হয়ে যেতে বলে, শুধু সে আর সিমন কথা বলবে। সেই মুসলিম লিডার এবার সিমনকে বলতে শুরু করে, নিহাত যে এতিমখানায় ছিল ওই এতিমখানা আমরাই ধ্বংস করেছিলাম, কিন্তু সকল বাচ্চাকে আমরা আমাদের কাছে নিয়ে এসেছিলাম আর তাদেরকে ট্রেনিং করাই আমরা। নিহাত ছিল তাদের মধ্যে খুব তীক্ষ্ণ এক যোদ্ধা, তার নিশানা কখনই মিস হতো না। তাকে সবাই আমরা পাস পাখি বলে ডাকতাম, কিন্তু নিহাদও সবসময় তার মাকে খুঁজত, কিন্তু সে কখনোই জানতো না যে তার মা কোথায় থাকে। মাকে সে অনেক খুঁজে বেরিয়েছে কিন্তু একসময় নিহাদ যখন তার মাকে খুঁজে পাবার আশা ছেড়ে দেয় সে এক অন্যরকম মানুষ হয়ে যায়। সে সবসময় শহীদ হওয়ার চাইত, যাতে করে খবরের কাগজে তার ছবি ছাপা হয় আর তার মা সেই ছবি দেখতে পায়। মুসলিম নেতা তাকে থামানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু নিহাদ থামার পাত্র ছিল না, সে বারবার যুদ্ধে জড়াতো। একদিন সে শত্রুদের হাতে ধরাও পড়েছিল কিন্তু শত্রুরা নিহাদকে মারেনি, তারা নিহাদকে আরো প্রশিক্ষণ দেয় আর নিহাদকে তারা জল্লাদ হিসেবে ওই জেলেই পাঠিয়েছিল যেখানে নিহাদের মা নাওয়াল ছিল। তারপর ওই মুসলিম নেতা এমন কিছু কথা বলে যেগুলো ওখানে শোনানো হয় না কিন্তু একটু পরে শোনানো হয়। যখন সেই কথাগুলো শুনবেন হয়তো আপনিও আমার মতো সহ্য করতে পারবেন না। যিনি লক্ষ্য করে তার ভাই সিমন একটি ঘরে চুপচাপ বসে আছে। যে নিজে জিজ্ঞেস করে, ভাই তোর কি হয়েছে। সিমন তাকে শুধু বলে, আচ্ছা বলতো, এক চোখ এক তো দুই হয় তাই না। যিনি কিছু বুঝতে পারে না। যিনি বলে, ভাই তোর কি কিছু হয়েছে। সিমন তখন তাকে বলে, তখন সিমন বলে, এক চোখ এক কখনোই এক হতে পারে না। চেনি এবার চিৎকার করে ওঠে, কারণ চেনি ওটাই বুঝতে পেরেছে যেটা আপনি আমি এখনো বুঝতে পারিনি। চেনির রিয়াকশনটা ছিল এমন। ঘটনা কয়েকদিন পেছনে চলে আসে, যখন জেনি তার মাকে নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিল। তার মা সুইমিং পুলে সাঁতার কাটছিল, এক পর্যায়ে সে একটু বিশ্রাম নিতে থাকে আর তখনই তার হঠাৎ করে চোখে পড়ে সেই তিনটি ফোঁটা তার সামনেই দাঁড়িয়ে। আর এই তিনটি ফোঁটা তো ছিল নাওয়ালের সেই প্রথম সন্তানের। নাওয়ালের হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। সে ধীর পায়ে যেয়ে ছেলেটির পিঠে হাত দেয়। ছেলেটি ঘুরে তাকায়, নাওয়াল এবার একদম নির্বাক হয়ে যায়। তার হাত পা কাঁপছে, সে পাশের একটি বেঞ্চে যেয়ে বসে আর শেষবারের মতোই ছেলেটির দিকে তাকায়। এই ছেলেটি কে ছিল জানেন? নাওয়ালের জেলখানার সেই জল্লাদ যে নাওয়ালের সাথে খারাপ কাজ করেছিল। এই সেই নিহাত যে শেষের দুই বছর তার মায়ের জেলেরই দায়িত্বে ছিল। আর এই কথাগুলোই সেই মুসলিম নেতা সিমনকে শেষের দিকে বলেছিল। মূলত মুসলিম নেতাও জানতেন না এত বড় একটা পাপ হয়ে গিয়েছে। আপনার এখন যেমন মনের অবস্থা, তার থেকে কয়েক গুণ খারাপ অবস্থা হয়েছিল আমার মূল মুভি দেখার সময়। মুসলিম সেই নেতা সিমনকে আরো একটি জিনিস বলেছিল, নিহাদ এখন কানাডাতেই থাকে আর সিমনকে তার অ্যাড্রেসও দেয়। দৃশ্য পরিবর্তন হয়, আমরা নিহাদকে দেখতে পাই। জেনি আর সিমন তার কাছে এসেছে আর তাকে একটি খাম দেয়। নিহাদ কিছুই বুঝতে পারে না, দূর থেকে নাওয়ালের সেই বস সবকিছুই দেখছিলেন। নিহাদ ঘরের মধ্যে ঢুকে খামটা খোলে, খামের মধ্যে দুটো চিঠি ছিল। প্রথম চিঠির উপরে লেখা ছিল একজন বাবার কাছে লেখা চিঠি। নিহাদ চিঠিটি পড়তে শুরু করে। চিঠির লেখাগুলো ছিল এমন,
এই চিঠিটি যখন আমি লিখছি আমার হাত তখন কাঁপছে। আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু তুমি আমাকে চিনতে পারোনি। আমি সেই কয়েদি নাম্বার 72। আমার সন্তানেরা তোমার কাছে চিঠিটি পৌঁছে দিবে। তারা তোমারই রক্তের, তোমার পরিচয় তারা জানে কিন্তু তুমি তাদেরকে চেনো না। নিহাত সাথে সাথে দরজা খুলে বাইরে বের হয়, কিন্তু ততক্ষণে জেনি আর সিমন সেখান থেকে চলে গিয়েছিল। আর ওই চিঠির শেষে লেখা ছিল, তুমি যখন দ্বিতীয় চিঠিটি পড়বে তখন হয়তো তোমার পৃথিবীটাও আমার মতোই ওলট পালট হয়ে যাবে। নিহাত তাড়াহুড়া করে দ্বিতীয় চিঠিটি খোলে। চিঠির শুরুতেই লেখা ছিল, আমি এখন কোনো জল্লাদের সাথে কথা বলছি না, আমি আমার ছেলের সাথে কথা বলছি। তুমি যখন জন্ম নিয়েছিলে তখন আমি তোমাকে ওয়াদা করেছিলাম, আমি তোমাকে আবার খুঁজে বের করব। আমি পুরোটা জীবন তোমাকে খুঁজে বেরিয়েছি তোমার পায়ের সেই তিনটি ফোঁটা দেখে। আমি তোমাকে খুঁজেও পেয়েছিলাম কিন্তু সেই খুঁজে পাওয়াটা আমার জন্য সুখের হয়নি। আর তোমাকে বেঁচে থাকতে কখনো পরিচয় দিতে পারতাম না বাবা, তাই আমি পৃথিবী থেকে চলে গেলাম। তুমি শান্ত থেকো, মা হিসেবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর তোমার জীবনটা তো আমরাই নষ্ট করেছি, আর পাঁচটা বাচ্চার মতো তুমি বড় হওয়ার সুযোগ পাওনি। তোমার এই পৃথিবীর জীবনটাকে নষ্ট করার জন্য মাকে ক্ষমা করে দিও। দৃশ্য পরিবর্তন হয়। জেনি আর সিমনকে মৃত্যুর আগে লেখা নাওয়ালের শেষ চিঠিটি দেওয়া হয়। সেখানে লেখা ছিল, আজ আমি মুক্ত, তোমাদের মা তোমাদেরকে সবকিছু জানিয়েছে, হয়তো বেঁচে থাকতে জানাতে পারতাম না কোনোদিন। তোমরা এখন আমার কবরটাকে আর পাঁচটা মানুষের মতো করেই কবর দিও। আর একটা কথা মনে রেখো, মা তোমাদের সবাইকে অনেক ভালোবাসতাম। জেনি আর সিমন প্রচণ্ড কাঁদতে থাকে। আর শেষ দৃশ্যে দেখা যায় নিহাত তার মা নাওয়ালের কবরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর এটাই ছিল সোহা নামক একজন সত্যিকারের মহিলার জীবনের সত্য গল্প। আমার বলাই এক্সপ্লেনেশনটি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করবেন। আমি এই গল্পটি দুটি কারণে আপনাদের মাঝে শেয়ার করেছি। এই মুভিতে যে যুদ্ধ দেখেছেন তার পেছনে আসলে দায়ী ছিল ইসরায়েলিরা, এই জন্য এই মুভির জায়গাগুলোর নাম কাল্পনিক রাখা হয়েছে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, পৃথিবীতে কোনো বাচ্চাই একজন খারাপ মানুষ হয়ে জন্মায় না, কিন্তু এই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা হয়তো অনেককেই সেই খারাপ মানুষে পরিণত করে। বাবা মার পরিচয়হীন নিহাত নামক সেই ছোট্ট বাচ্চাটিকে জন্মের পর থেকে যুদ্ধ করতে হয়েছিল, আর তার শেষ পরিচয় হয়েছিল পৃথিবীর এক জঘন্যতম মানুষ হিসেবে। কিন্তু নিহাদের জীবনটা যদি আর পাঁচটা শিশুর মতো হতো, বাবা মায়ের ভালোবাসায় যদি সে বড় হতো, তাহলে কি নিহাদ এই খারাপ মানুষটায় পরিণত হতো? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি আবারও ক্ষমা চাচ্ছি। আজকের মতো বিদায়।